हेलो বন্ধুরা, আজ আমি বাড়ি যাচ্ছি মা মনসা পূজা উপলক্ষে। এখন বাড়িতে গিয়ে আমি কি কি করব না করব ব্লগের মধ্যে আমি সব দেখিয়ে দিব। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা মার্জনা করবেন। আমি যতটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর সাথে সাথে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। চলেন ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগলো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র। মা মনসা পূজার আয়োজন করেছি আমরা, ফলপ্রসাদ, সাগর নবীদ, অমৃত লাড়ু, আর ভোগের জন্য করেছি খিচুড়ি, লাবড়া, পাঁচজাতের ভাজা আর পায়েস। ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজি। ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজি। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, সীমানা ছাড়িয়ে প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজি। আকাশে নীলে সাজে হতে সাজি। ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে হতে সাজি। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে।
আপনারা ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমার ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা ভুলটাকে শুদ্ধ করে নিয়ে নেবেন। আপনারা কোনো রেসিপি যদি দেখতে চান তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আনার। ধন্যবাদ।